রেখেছি, তা চিকেনের চিকেন মশলাটা আমার দেওয়া হয়নি। চিকেনের মশলার পরিমাণটা আমি একটু বেশি দিয়ে দিচ্ছি, তার টেস্টটা এর মধ্যে সব রকমের মশলা থাকে, দেখো একদম দোকানের মতো একদম করে নিয়েছি। আর এখানে আমি গরম মশলাটা দিয়ে নিই, চিকেনের রেজালা করতে গেলে না অনেকটা মশলা কিন্তু প্যাকেটটা দিতে হয় না, একটা পোলার মধ্যে দেবো। আরে পড়ে গেল, ওই যে সম্মুখনের মশলাটা আমাকে দেওয়া হয়নি, দেখো কি সুন্দর কালার এসে গেছে। যেহেতু কষা কষা পোলাও দিয়ে হবে, এটা তো আর পাতলা টেলটেলা জলটা ভালো লাগবে না, তার জন্য একটু কষা কষা আমি করে নিলাম। গ্রেভিটা বেশ সুন্দরই হয়ে এসেছে, ঠিক আছে। এটা তো নামিয়ে করে রেখেছি, তাই এটা নামিয়ে ফেলি, সারা শীতটা খুঁজে পাচ্ছি না, দেখি। এখানে আমি এই টসমেটের মধ্যে পোলাওটা বসাবো, পোলার জন্য আমাকে সাদা তেল আর ঘি দিয়ে করবো। ঘিটা ওখানে মনে রেখে গরম মশলাটা সব কেটে আমি রেখে দিই, তাহলে আমাকে ধাপ তাকি হয়ে যাবে। যেহেতু চশমাটা এখনো একদম হালকা ফ্রেমে করছি, আর এখানে পোলার জন্য আমি গরম জল বসিয়ে দিচ্ছি, ওর জন্য আমি ঘিটা এখানে দিয়ে নিই। এই ঘিয়ের মধ্যে কাজু, এখানে 2 চামচ ঘি দিয়েছি। আর দিচ্ছি সাদা তেল, সাদা তেলটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। ব্যাস ঘি আর সাদা তেল দিয়ে দিয়েছি, আর এর সঙ্গে আমি দেব কাজু, কাজুটা একটু ভেঙেই দিচ্ছি। কিশমিশ দেবো? হ্যাঁ দেবো, কাজুটা যেহেতু আমার অনেকদিন ঘরে আছে একটু ভেঙে দিচ্ছি, এই কারণে ভেতরে পোকা এসে গেছে কিনা। একদিন দেখি কাজুর মধ্যে খেতে খেতে দেখি একটা বড় পোকা এসেছে, তাই জন্য একটু ভেঙে দেখছি। ব্যাস এবার দিচ্ছি কিশমিশ, কিশমিশটাও আমি দিয়ে দিলাম। এবার একটু এখানে আমার পোলাও চালটা বেশ ঝুরঝুরে হয়ে গেছে, দেখেছ জলটা একদম ঝুরঝুরে হয়ে গেছে। এর মধ্যে আমি আদা গ্রেট করে রেখে দিয়েছি, আর 1 চামচ হলুদ দিচ্ছি, পোলাও মানে তো একটু হলুদ তো, আর পরে আমার হলুদ দিতে হবে না। এইবার আমি একটু মিষ্টিটা এখন দিলে চালটা সিদ্ধ হবে না। লবণ দেওয়া আছে? হ্যাঁ লবণটা আমি একটু দেওয়া আছে, লবণটা আমি জলের সঙ্গে একটু ফুটিয়ে নিয়েছি। এইগুলো আদা দিয়ে, আবার যেহেতু ফোটো থালা তো পড়ে যেতে পারে, দেখো এটা আমি হাতে হলুদ লেগে যাবে বলে আমি খন্তার সাহায্যে এগুলো মাখিয়ে নিচ্ছি একদম। তারপরে এই চালটা, এই দেখো কিশমিশটা দাওয়াতে দেখো কীরকম ফুলে উঠেছে, আর বেশি ভাজা যাবে না, যেই ভাজতে যাবো ব্যাস পুড়ে যাবে। এবার আমি চালটা এর মধ্যে দেওয়া শুরু করেছি, যাতে কোনো চালটা এখানে না থাকে। এবার একটু পোলাও কিন্তু মিষ্টি মিষ্টি হয়, এটা নুনটা খুব সামান্য আমি দেব, এটা আমি আর এখানে আমার সব কিছুই দেওয়া হয়ে গেছে,
আমি পোলার মধ্যে না একটু গরম মশলা অ্যাড করি, সেটা বেশ ভালো লাগে। অনেকে ই দিচ্ছে, দারচিনি এলাচ দিচ্ছে, যেহেতু আমি দারচিনি এলাচ দিচ্ছি না, ওটা ঘরে ধরে ফেলেই দিতে হয়। আর এটা হচ্ছে কেওড়া জল, এটা না দিলে পোলাও টেস্টটা আসবে না। সুন্দর ভাজা হয়ে গেছে, এর মধ্যে গোলাপ জল কেওড়া জল এখন দেবো না। এখানে আমি জলটা যেহেতু বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি কি করছি, গরম জলটা দেখো টকবক করে ফুটছে। এখানে যেহেতু আমি তিন বাটি চাল দিয়েছি আর ছ বাটি জল দেব, এটাকে আমি একদম পারফেক্ট বাফ করে দেখতে হবে। গরম জলটা থাকলো যাতে গলে না যায়, ঝুরঝুরা হয়, সেদিকে আমাকে খেয়াল রাখতে হবে। আর বেশি জল দেওয়া যাবে না, কেননা বেশি জল দিলে কি হবে, জিনিসটা গলে গেলে না পেতুরি হয়ে যাবে, তাই জন্য দেখছি কড় মেপে দিচ্ছি। চাল আর জল আমি সমান করে দিয়েছি, আর বেশি জল লাগবে না। আর এখন মিষ্টিটা দেব না, গোলাপ জল কেওড়া জলটা বাকি আছে, এটা ফুটে আসুক তারপরে। দুপুরবেলা বেশ ভালোই জমে যাবে, এদিকে পোলাও এদিকে চিকেন কষা, একটু চাটনি করে দিয়েছি আর শশার জন্য স্যালাড দিয়ে দিয়েছি, ব্যাস। এটাতে কি আছে, এটাতে আমি জলটা রেডি করে রেখেছিলাম, কিন্তু যেহেতু আমি আলাদা বাটিতে আমার গরম জল করে রেখেছি, বাসনগুলোটা বের করে রাখছি, একটা ফোটার জন্য অপেক্ষা করতে হবে। এই দেখো চিকেন কষাটা দেখো একদম পারফেক্ট, আমার চিকেন কষাটাও সুন্দর টেস্ট এসে গেছে। এটা দিয়েই আমার দোকানে যখন বিয়ে বাড়িতে দেয় একদম কষা কষা চিলি চিকেন দিয়ে বেশ ভালোই লাগে পোলাও দিয়ে খেতে। আর পেঁয়াজগুলো দেখো কি সুন্দর ছোট ছোট মিনি পেঁয়াজ দিয়েছি, ব্যাস সুন্দর একটু গোটা গোটা পাওয়া যাবে, দেখেছ। এটাকে একটু গ্রেডির সাহায্য করে আমি আবার মিশিয়ে দিচ্ছি, প্রত্যেকটার মধ্যে যেন রসটা ঠিকঠাক থাকে। এটা আমার হয়ে গেল, ভাতটাও দেখো সুন্দর ফুটে এসেছে। হ্যাঁ একটু গ্যাসটা বাড়িয়ে দিয়ে তাড়াতাড়ি যাবে, যত টিপটিপাড়ি করলে কিন্তু ভাত গলে যাবে। এই দেখো দেখেছ পোলাওয়ের আকৃতিটা, হলুদটা কম হয়েছে, এ কারণে আর একটু হলুদ দিয়ে দিই, তাহলে বেশ ভালো লাগবে। পোলাও মানে হলুদের পরিমাণ একটু বেশি দিতে হয়, আমার কম হয়ে গেছিল। ব্যাস দেখেছে, আচ্ছা এইবার আমি গোলাপ জল আর কেওড়া জলটা দিয়ে দিচ্ছি। এই যে গোলাপ জল আর কেওড়া জলটা মিষ্টি দাও বাকি, হ্যাঁ দিয়ে দিলাম, দুই চামচ করে দিলাম। তাহলে ভাতটা হয়ে গেল, পোলাওটা আমার হয়ে গেল, আর এর মধ্যে গোলাপ জল কেওড়া জলটা দিলে কি হবে, জিনিসটা একটু টেনে একদম পারফেক্ট হয়ে যাবে। আর দুই চামচ কেওড়া জল, গোলাপ জল দিলাম, কেওড়া জল দিয়েছি, মিষ্টি, হ্যাঁ মিষ্টিটা দেওয়া হয়নি। এবার মিষ্টির পরিমাণটা আমি একটু বেশি দিচ্ছি, বেশি বলতে এতটা, দেখেছো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম, ব্যাস। এটা ঢাকা দিয়ে দিলে পরে কিছুক্ষণ ঢাকা থাকবে, তারপরে আমি এটা দমে দিয়ে দেব, একদম জল টেনে পারফেক্ট হয়ে যাবে, দেখেছো। এখন যদি আর কিছু দেওয়া যাবে না, দেখো যত হচ্ছে টেনে যাচ্ছে, দেখেছ সব কিছু দেওয়া আছে। এটা টানতে টানতে যে জলটা দেবো, চালটা একটু একটু শক্ত থেকে আমি ঢেকে দিচ্ছি, কারণ এই জলের মধ্যে বাকি ভাতটা আমার নরম হয়ে যাবে এবং ভাতটা হয়ে যাবে, তারপর আমি 10 মিনিট দমে দিয়ে দেবো, আমার ভেতর থেকে এটা হয়ে যাবে। তোমরা সঙ্গে থেকো।